তোমার পরিবারে এই ভয়ানাকরণে এলো কেমন করে? আমরা তীর্থযাত্রা বেরিয়েছিলাম, পথ ভুলে এ বনে প্রবেশ করে ফেলেছিলাম, আর এই বনেতে এখানকার রাক্ষসরা আমার পরিবারকে শান্ত হোক পুত্রী, আর ভয়ের কোনো কারণ নেই। এবার এগিয়ে চলা উচিত, আর বসে থেকে লাভ নেই। হ্যাঁ, তুমি কি এখনই হাঁটতে পারবে নাকি তোমার খানিক বিশ্রামের প্রয়োজন আছে? অবশ্যই চলতে পারবেন মাতা, যখন আমি এনাকে দেখলাম তখন বসে কাঁদছিলেন, অন্য কোনো পরিশ্রমের কাজ করছিলেন না। অর্জুন, কারো পীড়াতে এভাবে হাসাটা যথার্থ নয়। ক্ষমা করবেন ভ্রাতা ভীম, মাতা প্রশ্ন করছিলেন তুমি হাঁটতে পারবে কিনা। হ্যাঁ, আমি পারবো। চল। আমরা কোন দিকে চলেছি জ্যেষ্ঠ? এখানে তো আকাশও দেখা যাচ্ছে না, দিক নির্ণয় করব কি করে? এই ঋতুতে সর্বদা হাওয়ার প্রবাহ পূর্ব থেকে পশ্চিম দিকে হয় নকুল, অতএব আমরা পশ্চিম দিকে চলেছি। এটা পশ্চিমই যে, এই দিক থেকে মাংসের ঘ্রাণ আসছে। এই অরণ্যে তো চারিদিক থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। কিন্তু এ তো ভোজনের ঘ্রাণ, অর্থাৎ রাক্ষসদের ভোজনের ঘ্রাণ। আর এর মধ্যে কিছু ঘ্রাণ বৃক্ষ থেকে পড়া ফলেরও বটে। এখন আমি সে ঘ্রাণ চিনতে পারি। তুমি আঘ্রাণে বলে দিতে পারো আমরা ভোজনের ফল কোথায় পাবো? অবশ্যই, সম্মুখে কিছু ফলের বৃক্ষ আছে, ফলের ঘ্রাণ ওখান থেকেই আসছে। অদ্ভুত, আশ্চর্য! ফলের গাছ এত নিকটে, তবু এখনো ভ্রাতা ভীম ফল পাড়তে ছুটলেন না। যেভাবে আপনি নিদ্রাকে জয় করেছেন সেইভাবেই এখন ভ্রাতা ভীম খিদেকে জয় করে ফেলেছেন। তবে তো আমাদেরই নিজের খিদেকে শান্ত করতে হবে, কারণ আমার মনে হয় না ভ্রাতা ভীম আমাদের জন্য ফল পাড়তে দৌড়বেন। অর্জুন, মৌন হ। পুত্র, গিয়ে ফল নিয়ে এসো। যথাজ্ঞা মাতা।
আজ তো মাতার হাত থেকে খাওয়ার আগেই ভ্রাতার তৃপ্তি হয়ে গেল। কিছু মানুষ নিজের অহংকারকে নিজের জীবনের মন্ত্র বানিয়ে তোলে। জীবনের প্রত্যেক ক্ষণ তারা তিল তিল করে এই অহংকারকেই বাড়িয়ে তোলে। কিন্তু বাস্তবে অহংকার কি? আপনি কি কখনো বিচার করেছেন মহারাজ রূপত? আপনি যদি একটু ভেবে দেখতেন তবে এটা স্পষ্ট হয়ে যেত যে অহংকারী ব্যক্তি সর্বদাই অন্যদের কাছ থেকে সম্মান দাবি করে, সবার মুখ থেকে নিজের মাহাত্ম্যের প্রশংসা শুনতে চায়, নিজের শক্তির জয়গান শোনার ইচ্ছা রাখে সে। অর্থাৎ নিজের শক্তির প্রমাণ সে অন্যদের থেকে দাবি করতে চায়, তার স্বয়ং নিজের ওপর কোনো রকম কোনো বিশ্বাসই থাকে না। ভয় থাকে তার হৃদয় মাঝে যে সে হয়তো দুর্বল, তার কাছে বাস্তবে কোনো শক্তিই নেই। অর্থাৎ তারই মনে অহংকার থাকে যার হৃদয় মাঝে ভয়ের বাস আছে। বাস্তবে অহংকার ভয়েরই দ্বিতীয় নাম নয় কি? স্বয়ং বিচার করুন মহারাজ। মহারাজ, ভয় হলো হৃদয়ের কারাবাস আর অহংকার সেই কারাবাসে লাগানো তালা। আপনি নিজেকেই দেখুন, অহংকারে পরিবেষ্টিত ব্যক্তির হৃদয়ে প্রেম স্নেহ প্রবেশই করতে পারে না। আপনার জন্য আপনার মিত্র আপনার শত্রু হয়ে উঠল, আর আপনার সন্তান, আপনার সন্তানরা আপনার জন্য অস্ত্রের চেয়ে বেশি আর কিছুই হতে পারল না। রাজকুমারী দ্রৌপদীর সম্মানার্থে তার শোভাযাত্রার শীঘ্র আয়োজন করা হোক। পিতাশ্রী, দ্রৌপদী কাম্পিল্য ত্যাগ করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। আমি এখনই যাব, ওর মান ভঙ্গ করে ওকে শীঘ্রই ফিরিয়ে আনব। মহারাজ, এ কার্য আমাকে করতে দিন। মহাভারত।